আমি হ্যাপি বলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলাতে আমাদের চৈত্র মাসের লক্ষ্মী পুজো ছিল, সেই জন্যই ওপরে গেছিলাম। হ্যাঁ, চৈত্র মাসের লক্ষ্মী পুজো ছিল তাই ওপরে গেছিলাম। পুজো টুজো এখন হয়ে গেছে আর 11:45 বাজতে যায়। মামায়ের জন্য ওপর থেকে কলা নিয়ে এসেছি, ও 11:30 নাগাদ কলা খায়। আজকে দেরি হয়ে গেছে এই পুজো টুজোর ব্যাপারের জন্য, সকাল থেকে আমি খাইনি, কারণ যেহেতু পুজো ওই জন্য উপোস রয়েছি। ব্যাস এখন বসেছিলাম, যেই উঠেছি মাথাটা এত জোর ঘুরে গেছে, খুব কষ্ট করে সিঁড়ি দিয়ে নেমে এসেছে। একটুখানি টলটল টলটল করছি, বসি, তারপরে কিছু খাবো, ব্রেকফাস্ট করতে হবে, মানে এখন অবধি ব্রেকফাস্ট তো হয়নি। কালকে আমি হাওড়া থেকে ফিরেছি, কারণ হয়তো আর এক দুদিন পরে আমি ফিরতাম, কিন্তু আজ যেহেতু পুজো আছে ওই জন্য জেঠিমা বলেছিল যে পুজো আছে চলে আসবি, ওই জন্য আমি কালকে চলে এসেছি। আর আমার ঘরটা দাঁড়ো দেখিয়ে দিই, সব চেঞ্জ করবো বলেছিলাম, সব চেঞ্জ হয়ে গেছে। এ দেখো, এখানে সুইচ বোর্ড মিস্ত্রি করে দিয়ে গেছে, আমি তখন হাওড়াতে ছিলাম, কিন্তু এত ভালো মিস্ত্রি এসেছিল যে সুইচগুলোকে উল্টো লাগিয়ে দিয়ে গেছে। মানে এইটা এই সুইচটা হচ্ছে অফ আছে, এটা এরকম থাকলে মনে হয় তো যে অন, কিন্তু এইটা অ্যাকচুয়াল অফ। এই সুইচটাকেও তাই করেছে, দুখানা সুইচকে উল্টো লাগিয়ে দিয়ে গেছে। তো এখানে আমার টিভি চলে এসেছে, এখানে আমার ড্রেসিং টেবিল এসে গেছে, আর মামায়ের যে এই আলমারিটা সেইটা এই সাইডে এসেছে, আর ওখানে চেয়ারটা রেখে, ওই যে ওখানে চেয়ারটা রেখেছি। সব কিছু চেঞ্জ টেঞ্জ করে মনটা খুব শান্তি হয়েছে মনে। আর এ হবে তোমার আজকে এই পুজোতে ফার্স্ট টাইম মামাই অঞ্জলি দিয়েছে। ওরে বাবা, অঞ্জলি দিতে গিয়ে আবার ছোটো ছোটো মুখ দিয়ে, তাই তো মনু কি সুন্দর মন্ত্র বলছিল, তো কেমন করে বলছিলে? চলে গেছে ওখানে বন্দুক নিয়ে আসতে, এই পাশে উঠে আর তোকে চান করাতে হবে। এই কলাটা খেয়ে নে মামা, কোথায় রাখলাম তো কলা, এনে কলাটা খেয়ে নে। হ্যাঁ, কি কি আবার ঢংটা হলো, থেকে থেকে আমার ছেলের আদর খেতে ইচ্ছে করে না। আমি কাজটা করে নিই বাবা, ওরকম করে না, প্রচুর জামা কাপড় রয়েছে এখন নিচে নিয়ে যাচ্ছে, সেগুলোকে কাচতে দিই, তারপরে মা নাবলে খাবো। মাথাটা একবারে অসহ্যকরভাবে ধরে গেছে। এই চেঁচাস না, গলায় লাগবে। লন্ড্রি ব্যাগ ভর্তি হয়ে রয়েছে, তার মধ্যে কয়েকটা আমাকে আবার হাতেও কাচতে হবে, ওই স্কার্ট টার্ট সেদিনকে যেগুলো পরেছিলাম ওগুলো। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কাজকর্ম করে নিয়ে শাড়ি ছেড়ে ফেলেছি, আর গায়ে রাখতে পারছি না, অভ্যেস নেই তো শাড়ি পরে থাকার, ভালো লাগছে না এই গরমের মধ্যে।
এখন নিচে যাচ্ছি, মামায়ের খাবার নিতে। বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম, প্রচণ্ড নোংরা হয়েছিল, আর একটু ডাস্টিং করতে হবে, সেটা মামাকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে করব। আচ্ছা, যদি আমার চান হয়ে গেছে সকালবেলাতেই, কিন্তু তাও পরে করব। এখানে ভাত হয়ে গেছে, আজ আমাদের যেহেতু নিরামিষের ব্যাপার সেই জন্য ওই ফ্যানে ভাত, ঘি, আলু সেদ্ধ ওই সমস্ত খাওয়া হবে, তাই ছেলেও আজকে ফ্যানে ভাত আলু সেদ্ধ দিয়ে খাবে। এখানে আমাদের সব মশলাপাতিগুলো বসে আছে, বলছিলাম না যে বড়ি হবে, তারপরে মায়ের একা পক্ষে সম্ভব হয়নি, আমি বললাম যে রেখে দাও, গেলে আমি হাওড়া থেকে ফিরলে দুজনে মিলে করব। কালকে সবে মাকে জিজ্ঞাসা করেছি যে বড়ি কবে হবে, আজ সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা টাইপের হয়েছিল, মেঘলাটে রোদ যে জিনিসটা, এখন যদিও একবারে কাঁচাটা রোদ উঠে গেছে। আবার দেখি, আবার যেদিনকে দেখবো যে ডাল ভেজানো হয়েছে, দেখবে আবার না মেঘলা হয়ে গিয়ে বৃষ্টি হয়ে যায়। এটা একটা ব্যাপার আছে বড়ির সাথে আর এই মেঘ বৃষ্টির সাথে, একটা নিবিড় সম্পর্ক। মামাইকে খাওয়ানো টাওয়ানো অনেকক্ষণ হয়ে গেছে, দুটোর আগে খাওয়ানো হয়ে গেছে, আর এখন বাজে 3:05। ওকে খাইয়ে আমি নিচে নেবেছি থালা টালা রাখার জন্য, তারপরে ভাবলাম যে একবারে ওই কাঁচাকুচি যেগুলো হয়ে গেছে নিয়ে গিয়ে ওপরে মিলবো। ব্যাস, কাঁচা অর্ধেক হয়ে পড়ে রয়েছে, মানে কাঁচা অর্ধেক না, কাঁচাটা হয়ে গেছে, আমার এখনও নিকড়ে মেলা টেলা কিছু হয়নি। পুপুলি আর মায়ের সাথে এক ঘন্টা ধরে আমার গল্প করতে করতে টাইম কেটে গেছে, কিছু একটাও হয়নি। এখন এই মামায়ের রস করব কমলা লেবুর, জানি না লেবুটা টক না মিষ্টি কী হবে, বললো তো যে খুব মিষ্টি হবে, এখন ভগবান জানে। মেয়েরা যদি একবার গল্প পায়, হয়ে গেল বিশ্ব সংসারের সব কাজ কর্ম সব ভুলে ভুলে খেয়ে আর বসে থাকবে, আমার আজকে তাই হয়েছে। তারপরে মনে পড়লো কটা বাজে দেখি তো, তখন দেখছি যে 3:10। ভাবলাম যে আগে ওর রসটা করে দিই, নাহলে দেরি হয়ে যাবে অনেক। আর আরেকটা জিনিস এই দেখো, আমাদের এই পাশের এই যে এই টিউব লাইটটা দেখিয়েছিলাম, জ্বলছিল না, এর পাগল হয়ে গেছিলো, মাঝে সাথে জ্বলতো মাঝে সাথে জ্বলতো না, তারপর তো একদমই জ্বলা বন্ধ করে দিয়েছিলো আজকে, এই আজকে নয় সরি, একদমই জ্বলা বন্ধ করে দিয়েছিলো। তা আমি যখন হাওড়ায় ছিলাম তখন ওই ইলেকট্রিশিয়ান এসেছিলো ওপরে কাজকর্ম করার জন্য, এইটাকে লাগিয়ে দিয়ে গেছে। অনেক দিন থেকে ওকে বলা ছিল আসছি আসবো আসছি আসবো, করতে করতে এসে যাই হোক ওইটাকে লাগিয়ে দিয়ে গেছে। এখন রান্নাঘরটাতে বেশ আলো ঝলমলে হয়ে রয়েছে, আমি যখন ভিডিও করি তখন নাহলে ভীষণ অন্ধকার অন্ধকার কি বিচ্ছিরি টাইপের ভিডিও কোয়ালিটিটা আসে, কারণ ঘরটা তো অনেকটা বড়, আর এই একটা টিউব লাইটের ওপরে না হয় না, সেই জন্য দুটো হলে একটু মানে পিকচার কোয়ালিটিটা ভালো আসে, সেটা হতে আমার শান্তি। রস এখানে করে নিয়েছি, লেবুটা খুব বেশি টক না, কিন্তু একটা না কীরকম একটা ঝাঁঝ ঝাঁঝ ব্যাপার আছে। যাই হোক, চিনি দিয়ে দিয়েছি, আর চিনির সাথে একটু নুন মিশিয়েছি, মা বলে যে এই টক জাতীয় এই লেবু টেবুগুলোতে না একটু নুন মিশিয়ে দিলে না কেউ অম্বল করে না, ওই জন্য দিয়ে দিই। একটু পরে আমরা খেতে বসবো, আজকে তো তোমাদের বলেইছি কী রান্না হয়েছে, একদম নিরামিষ রান্না। এই খেদে ওপরে এলাম, জামা কাপড় সব মেলা হয়ে গেছে, ভালো। এটা কি আমাদের আজকে আনা হয়েছে, আসলে নিচে আরামবাগ আছে তো আরামবাগেতে না এখন এই ফ্লেভার যে দইগুলো হয় না সেইগুলো রাখছে, দই তা ভালো তো লাগছে, তা খেতে প্রবলেম কি আছে। এই দেখো, এটা হচ্ছে থ্যাঙ্কার ডেয়ারির ম্যাঙ্গো দই আর কি, এবার আজকে আনানো হয়েছে টেস্ট করার জন্য। তো থ্যাঙ্কার ডেয়ারির মিষ্টি দইটা না আমি খেয়েছি এর আগে হাওড়াতে, ভালো খেতে, তা আজকে ফ্লেভার দই আনানো হয়েছে। তা মামাই একদম দই খেতে চায় না, একদম নয়, না টক দই না মিষ্টি,
তা ওকে এখন বলেছি যে আইসক্রিম রয়েছে, ও আইসক্রিম ভেবে খাচ্ছে কিন্তু ওর ভালো লেগেছে, তাই তো? দেখাও, ওই জন্য এখন মম্মু দই খাচ্ছে। ভাল লেগেছে? তোমার ভাল লেগেছে তো? এটা আইসক্রিম দই, বুঝতে পেরেছো? দেখাও, দারুণ। যাই হোক, এই ফার্স্ট টাইম আমার ছেলে এই দই বস্তুটা খাচ্ছে। কি হয়েছে? খানিকটা খেয়ে বলছে আমি বুঝতে পেরে গেছি এটা দই, আর খাবো না, এই আমি খাচ্ছি। ভালো আইসক্রিম হলে উনি খেতেন, দই বলে আর খাবেন না। তা দই টই তো একটুখানি খেতে হবে নাকি? গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:21, একদম কারেক্ট টাইমটা বললাম। মামা পড়ে যাবি? খানিকক্ষণ আগে উঠেছি, আজকে দুপুরবেলাতে একবারে ভয়ঙ্কর ঘুমিয়ে পড়েছি, মানে জানি না আমি রাতের বেলাতে কীভাবে ঘুমোবো, কারণ একে এমনিতে ঘুম হয় না, অনিদ্রা ব্যাপার স্যাপার রয়েছে, তার উপরে আজকে মানে বহুদিন পর দুপুরবেলাতে ঘুমিয়ে পড়েছি, রাতের বেলাতে ঘুমের একবারে আজকে সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ বললাম না মাথাটা যন্ত্রণা হচ্ছে। কী গো? হ্যাঁ হ্যাঁ, এই জলটা ঠিক আছে। মামাইর এখন হরলিক্স গোলা চলছে, অনির্বাণ গুলে দিচ্ছে। মাথাটা যন্ত্রণা হচ্ছিল, আমি শুয়েছি, একটু ঘুম ঘুমও পাচ্ছিলাম, আমি তাহলে ঘুমিয়েই পড়ি, তাহলে যন্ত্রণাটা কমে যাবে, ওই জন্য একদম মাথা যন্ত্রণা নেই, পুরোপুরি ঠিক হয়ে গেছে। ও মামাই, কী করছিস? মামাই এখানে এই যে আমার কোলেতে একটা পাশ বালিশ, সেই পাশ বালিশের ওপর চড়ে বসে আছে, আর বেচারা বাচ্চার আমার গোটা মুখেতে কিসের জন্য জানি না র্যাশ বেরিয়ে গেছে, খালি মুখেই বেরিয়েছে, গা হাত পায়ে ভালো করে চেক করলাম, কোথাও বেরোয়নি। অনির্বাণ আমাকে বলে যে তুমি কি গোয়েন্দা হয়ে গেছো নাকি? আমি সেই পুরো জায়গা ধরে ধরে চেক করছি, আর ও বলছে তুমি গোয়েন্দা হয়ে গেছো। হ্যাঁ, কানের কাছে, এই কানের পেছনটাতে হয়েছে, কী থেকে হলো কে জানো সোনাটার দাম বেশ, এইখানে মানে ফোনের এতে বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গা টায়গাগুলো পিছুল করছে আবার, কিন্তু এবার মুখেতে চুলকুনি নেই কিছু, ছেলেরা আমার মুখেতে কোনো চুলকুনি নেই, পিঠটাই খালি একটু চুল করছে। হ্যাঁ, বাকি কান রাতে আবার আজকে ছেলে আর ছেলের বাবার ডিমান্ড হয়েছে, লুচি করে দিতে হবে, কারণ আজ নিরামিষ, রাতের বেলাতে আমাদের এই লক্ষ্মী পুজো হলে লুচি কিংবা পরোটা মানে ওই ধরনের জিনিসই হয়, রুটি হয় না খাওয়া। আর যখন এই লুচি, এই লুচি বলছি, যখন এই লক্ষ্মী পুজো কিংবা কোনো এই পুজো পার্বণ উপোস টুপোস যদি থাকে, আনন্দ হচ্ছে আমার বর আর ছেলের, কী আনন্দ হয়েছে, একজনের উপাসে দাঁত বেরিয়ে গেছে, অত ওরা ওরাও তার সাথে আর কি উপোস পাপোস তারপরে পুজো আশ্রয় সমস্ত কিছু ওরাও করে, মানে বাকিটা মানুক চাই না মানুক, অনির্বাণ মানে যদিও, ও নিরামিষ টিরামিষই খায়, কিন্তু রাতের বেলা লুচির জন্য ওরা উপোস তারপরে পুজো সব কিছু করে। তাই আজকে রাতের বেলায় হবে লুচি, এখনও তরকারি তো জানি না, ফোন ওইখানে, ওই যে তরকারি তো জানি না, ভাবছিলাম যে আলুর একটা কিছু তরকারি করবো। এবার অনির্বাণ এখন বায়না জুড়েছে আরেকখানা যে বেগুন ভাজা লুচি করতে হবে, আমি জানি না, দেখে নিয়েছি, জিজ্ঞাসা করি কী করবো। বাবাকে কটা করে দেবো? আর তোমাকে? সেটাই, টেনখানা খেতে পারবি? হ্যাঁ হ্যাঁ। এখন আবার তোমাদের সাথে 1 ঘন্টা পরে দেখা করছি, মানে 7:30 বাসে যায় না, বেজে গেছে, কিছু একটা হবে বোধ হয়। এতক্ষণ ধরে তো মামাই সুন্দর খেল দেখালো, গোটা মুখ থেকে এবার গা হাত পায়ে সব অ্যালার্জি বেরিয়ে গেছে, বসে বসে হনুমানের মতো চুল করছিল, ও ডাক্তারকে পাওয়া গেল না ফোনেতে, তারপরে আমার এক আমাদের এক রিলেটিভ আর কি, সেও ডাক্তার পেডিয়াট্রিক, তাকে ফোন করে ওষুধ এনে, অনির্বাণ খানিকক্ষণ আগে ওষুধ এনে দিয়েছে, তারপরে এই ওষুধটা খাওয়ানো হয়েছে, চুলকুনি কমেছে। হ্যাঁ, হনুমানের এখন চুলকুনিটা কমেছে, আমি এখন যাবো নিচে। ও বাবা লে, হনুমান বলেছে মা, এইখানটাতে দেখো, এইখানটাতে পুরো সেই মুখ পোড়া হনুমানগুলো যেরকম হয় না লাল মতো হয়ে রয়েছে, তো ওরকম দেখতে লাগছে। আমি এখন যাব হচ্ছে নিচে ওই লুচি বানাতে, ছেলে লুচি শুনেই খিদে পেয়ে গেছে, আর অ্যালার্জির ওষুধে এমনিতেই ঘুম ঘুম পায়, ওর চিন্তা হয়ে গেছে ঘুমিয়ে পড়লে লুচি খাবে কী করে, তাড়াতাড়ি বানিয়ে দিই বাবা, একবার দুবার হাইও তুলে ফেলেছে ছেলে আমার।
আমার ছেলের সাথে পাগলামি করে হাঁপিয়ে গেছি। আমি আগে একটুখানি বিছানা নিয়ে, ওরে বাপরে বাপ, এই সবে খেয়ে এসেছি ওপরে। তারপরে ছেলে শুরু করলো আমাদের এখানে যে মিউজিক সিস্টেমটা রয়েছে এইটা ওকে চালিয়ে দিতে হবে, ও নাচবে। এবার মিউজিক সিস্টেমটা না একটু লুচির গন্ধ পাচ্ছে। আমার ছেলে পেটের ওপরে শুয়ে বলছে যে তোমার পেট থেকে লুচির গন্ধ পাচ্ছি, তোর পেট থেকেও ছাড়বে লুচির গন্ধ। আর আমাদের এই মিউজিক সিস্টেমটা এখন গন্ডগোল করছে একটুখানি, অনির্বাণ ঠিক করেছিল তার সাথে গন্ডগোল করছে, চলছে না ঠিক করে। তাই FM এতে রয়েছে, FM চালানো হয়েছে, তাই গান হচ্ছিলো, ছেলে নাচছিলো, ছেলের সাথে আমারও শুনে নাচার শখ হলো, দুজনে খানিক্ষণ পাগলামি করে হাঁপিয়ে গেছি, টায়ার্ড হয়ে পড়েছি গরমের মধ্যে। আর মামাই ওষুধ খেয়েছিলো, সেই ওষুধ খেয়ে একদম আর কি ওর মানে চুলকুনিটা কমে গেছে, অ্যালার্জির এটা, আর এই খোলাগুলোও কমে গেছে, কিন্তু হালকা একটু লাল লাল রয়েছে কারণ অনেকক্ষণ তো চুলকেছে। সেই জন্য একটু পরে ওর নখ কাটবো, কারণ রাক্ষসের মতো হাতেতে নখ হয়েছে। এই যে এখন আবার পাগলামি শুরু করে দিয়েছে, রাক্ষসের মতো নখ হয়েছে, নখগুলোকে আগে ছাঁটবো আজকে, তারপরে শোবো। তারপরে এডিট করার আছে, আমার সিরিয়াল আজকে দেখা হয়নি, দুপুরবেলাতে ঘুমিয়ে পড়েছিলাম বলে সিরিয়াল দেখবো। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, বাই বাই।